পারে সারাবন তহুরা খাইলে যাবি অমরপুরে একটি রোজা একটি নামাজ আদমের করলেই সাড়ে তাইলে আবহায়াতের পানি কি সারাবন তহুরা কি হ্যাঁ 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 যেটা খাইলে ওমর হইতে পারবে এ তো খুঁজবেনি হ্যাঁ এই জিনিস তো খোঁজা যে খুঁজবেনি তো আবার এক গান গাইছে নিরিক বান ধরে দুই নয়নে ভুইল না মন তারে এই নাম ভুল করিলে যাবি মারা পরবিরে ভীষণ ফেরে গান গাইছে গুরু ইয়া কি জানি প্রেমের গাছে দুইটা ফল রসে করে টলমল এই তাতে ভ্রমর হয় পাগল এই ফল গুরু খাইয়া শিষ্যরে দিলে অমর হয় সে সংসারে বারেক তোমার দুইটা কথা একই জায়গায় না 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 দুইটা কথা একই জায়গায় এক জায়গায় এই বিষয়টারে লেখক কইছে সারাবন তহুরা আর এই বিষয়টারে আরেকজন সাধক বলছে প্রেমের ফল এই জিনিস কিন্তু একটাই আসতে হন সারাবন তহুরা নিয়া যদি আমরা কথা বলি তাহলে আমাদের মৌলানা সাহেবরা ওনারা যদি বলেন তাহলে ওনারা বলবেন এইভাবে যে সারাবন তহুরা এমন একটা জিনিস এটা বেহেস্তে গেলে পাওয়া যাব মানে এটা দুনিয়াতে পাওয়া যাবে না মরবেন মরলে ভরে বেহেস্তে যাবেন গিয়াই সারাবন তহুরা খাবেন খাই আমনে অমর হয়ে যাবেন সত্যটা হুর পাইবেন চিতইয়া শুয়া থাকবে আঙ্গুরের সরা হাত দিয়ে ফারা লাগবে না আপনার মুখের ভিতরে ঢুকবো খালি মজার আর শেষ আর সব মজার আর শেষ নাই দুনিয়াটার মধ্যে আস্তে এখন এইটা সাধক যারা তারা বলেছেন দুনিয়াতে ওইটা পাওয়া যায় শরিয়তের সারাবন তহুরা এইটা পানির চেয়ে তরল বরফের চাইতে শীতল দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি এটা মোটামুটি ভাবে তারা একটা ধারণা দিয়েছেন এখন যারা সাধক তারা এটার মত দিয়েছেন তারা মত দিয়েছেন সেটা এইভাবে যে এই দুনিয়াতেই এটা পাওয়া যাবে কোন মানুষ যদি গুরুর চরণে আশ্রয় করে এই গুরুর চরণে আশ্রয় যদি সঠিকভাবে তার হয়ে যায় আর গুরুর নাম যদি তার হৃদয়ে ধারণ করতে পারে প্রকৃত গুরুর নামটাই ভক্তের জন্য সারাবন তহুরা তাই সাধক গানে লেখছে এই যে গানে লেখছে সারাবন তহুরা খাইলে যাবি অমরপুরে এটা মুর্শিদের নাম একমাত্র গুরুর নাম অর্থাৎ প্রেমের গাছে নামের ফল ধরে একই জিনিস প্রেমের গাছে নামের ফল ধরে এইটা কেউ বলছে সারাবন তহুরা গুরু নাম আর কেউ বলছে প্রেমের ফল প্রেমের গাছে দুইটি ফলে যে গুরু নামের যে ফল এই নামের ফল সেটা এইটাই সারাবন তহুরা দুইজনের ভাষা দুই রকম বলা হয়েছে বস্তু একটাই এখন আবহায়াতের পানি তুমি খুঁজবা আবহায়াতের পানি খোঁজার যোগ্যতা তোমার হয়েছে কিনা এই বিষয়টা না বললে আমি তোমারে কিছু বলতে পারবো না এটা এখানে বলার জিনিস না বাবা আস্তে
জুলকার নাইম সন্ধান পেয়েছিলেন জানালেন খিজির আলাইহিস সালামকে দুইজনে মিলে খুঁজতে বেরইলেন সরাবান তোহরা জুলকার নাইম সেটা পাইলেন না পায়া বইছে যিনি তিনি খিজির আলাইহিস সালাম এই খিজির আলাইহিস সালাম সেই আবহায়াতের যে পানি সেই পানির সন্ধান পেয়েছিলেন এইটা তুমিও পাইবা পৃথিবীর কোন জায়গায় অন্ধকার আচ্ছন্ন জায়গাতে মানে পাহাড় বেষ্টিত জায়গা এটা পৃথিবীর কোন জায়গায় কোন এক প্রান্তে সেটা আছে পৃথিবীর কোন এক প্রান্তে সেটা আছে এটা আল কোরআনেও তার একটা প্রমাণ দেওয়া আছে আদম আলাইহিস সালামের উপরে কয়েকটা সহিফা নাযিল হয়েছিল এই সহিফাগুলির কিছু সারাংশ কোরআনে দেওয়া হয়েছে এই সারাংশগুলির মধ্যে আবহায়াতের পানিও একটা অংশ এটা এখানে আছে এই আল কোরআনে যদি তুমি খোঁজো এটা এইভাবে পাইবা কিন্তু এটা যদি তুমি পাইতে চাও তাইলে এই খিজির আলাইহিস সালাম কিভাবে গেছিলেন খিজির আলাইহিস সালাম গেছিলেন একটা ঘুড়ির উপর সওয়ার হইয়া এটা লক্ষ্য করেন আমি সব পরি ক্লিয়ার করে এটা বলতে পারবো না একটি ঘোড়ার উপরে সওয়ার হইয়া মানে এটা মাদি ঘুড়ি মাদি ঘোড়া মানে বেড়ি ঘোড়া আর কি এটার উপরে সওয়ার হইয়া গিয়া খুঁজছিলেন কিন্তু জুলকার নাইবের নসিবে মিলে নাই জুলকার নাইনের নসিবে ওইটা মিলে নাই এটার সন্ধান একমাত্র খিজির আলাইহিস সালাম পাইছিলেন আর খিজির আলাইহিস সালাম সেই আবহায়াতের পানি পান করতেন পান কইরেই তিনি অমরত্ব লাভ করেছিলেন এখন এটা খাইয়া যদি তুমি অমর হইবার চাও একটা ঘোড়া জোগাড় করো গা বেড়ি ঘোড়া এটা জোগাড় করো গা কিন্তু সাবধান যে ঘোড়ার বাচ্চা হইছে যে ঘোড়ায় বাচ্চা বিয়াইছে এই ঘুড়ি দিয়া কিন্তু হবে না এটা খুঁজতে গেলে এই ঘুড়িটার উপরে সোয়ার হইয়া গিয়া পরে খোঁজন লাগবো যে ঘুড়িটার সংসার করছে না যে ঘুড়িটার কোনো বাচ্চা নাই এই ধরনের এটা ঘুড়ি জোগাড় করে লই আমরা বাসার যাইও এরপরে এরপরে তোমার পক্ষে এইটা সম্ভব আর তারপরে যোগ্যতাও আছে কিনা এইটাও একটু বোঝার বিষয় আর এটা ক্লিয়ার করে মানুষের সামনে পরিষ্কার করে বলা যাবে না এটা পরিষ্কার করে কেউ এভাবে মঞ্চে বলতে পারবে না এগুলি ঝামেলা আছে অনেক সময় ভালো কথায় বিপদ ডেকে আনে কি অনেক সময় ভালো কথায় বিপদ ডেকে আনে আমি ওইটা করতে চাই না যার যার গুরু যদি থাকে তার কাছ থেকে একটু গোপনে জেনে নেবেন আর গুরু ধরা এইটার জন্য আসলে গুরু ধরা গুরুর কাছে কোনোদিন এই নিয়তে যাইবেন না বাজান আমি তো রাজনীতি করি বাবা আমনে আমারে দোয়া করলে তো আমি একটা চেয়ারম্যান হয়ে যেতে পারি আমি এমপি সাহেব হয়ে যেতে পারি এটার জন্য কোন গুরুর কাছে কেউ কোনোদিন যাবেন না লাভ নাই গুরুর কাছে যাওয়া আত্মজ্ঞানী হওয়ার জন্য এখন একটা রোজা একটা নামাজ না রোজা মানে সিয়াম সিয়াম সাধনা সিয়াম মানে আত্মসংযম আত্মসংযম যদি হয় তাহলে এই আত্মসংযম যে মানুষ নিজের সংযম করতে পারে সেই মানুষের জন্যই একটা রোজা হয় আর নামাজ একটা রোজা একটা নামাজ সব সময় যিনি স্রষ্টার স্মরণে থাকেন ধ্যানে থাকেন সেই মানুষের জন্যই একটা নামাজ এই মানুষ এই এই কথা সাধারণ মানুষের জন্য না আস্তে আমার এই কথা হইলে আবার কেউ নামাজ বাদ দিলেন না আবার আমি এই কথা কিন্তু আপনাদের বলছি না এই কথা কিন্তু সবার জন্য প্রযোজ্য না এই কথা সবার জন্য প্রযোজ্য না রাখলাম এখন বার একরে একটু বলার এই যে ঘুড়ির বাচ্চাটা ওটা এটা বুঝছে কি না এটা একটু বুঝার দরকার আমি একটু বুঝতে চাইতেছি আচ্ছা যদি ভারতে কইও নাইলে একটা গান শুনাইলেও বুঝবাম যে তুমি ব্যাপারটা কিছুটা বুঝে আসছো আর কোনো কথা আমি বলবো না একটি গান করতে চাই
রাত্রও অনেক হয়ে গেছে। গুরু বলে যারে ডাকো সেই মানুষটাকে, যার জন্য শিব যোগী শ্মশানে থাকে, গুরু বলে যারে ডাকো সেই মানুষটাকে, গুরু বলে যারে ডাকো সেই মানুষটাকে, গুরু বলে যারে ডাকো সেই মানুষটাকে।
কোন গুরুর পাতের ভাত সব জাতি খায় কি সাত চণ্ডালে তুলিয়া দেয় ব্রাহ্মণের মুখেতে মুখেতে গুরু বলে যারে ডাকো সেই মানুষ টিকে মানুষ গুরু বলে যারে ডাকো সেই মানুষ